তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা এবারে বিজেপি নেতাদের, বড় বড় বিজেপি নেতাদের নাম ধরে ধরে তাদের বিরাট বড় সর্বনাশ করে দিল। তারা কী কী কেলেঙ্কারির সাথে জড়িত সেই সব কথাও বললেন এবং দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এদের পুরোপুরি পর্দা ফাঁস করে দিল। এর দরুন বিজেপি পার্টি এই কলকাতা কর্পোরেশন ইলেকশনে পুরোপুরিভাবে হারতে চলেছে। কলকাতা কর্পোরেশন ইলেকশনেরই ভোট প্রচারে গিয়েছিলেন সুদীপ রাহা, সেই ভোট প্রচার করতে গিয়েই বিজেপির অনেক বড় সর্বনাশ করে দিল এবং এই ভোটেতে পুরোপুরি বিজেপি পুরোপুরিভাবে সর্বনাশ হয়ে গেল এবং বিজেপি পার্টিটা পুরোপুরি হেরে ভূত হয়ে যাবে। চলুন সুদীপ রাহা পুরো ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন। 19 তারিখ সকালে গিয়ে 1 2 3 4 বিজেপি হবে ছারখার, 1 2 3 4 সিপিএম হবে ছারখার, 1 2 3 4 কংগ্রেস তুই রাস্তা ছাড়। তাই আপনারা সকলে নিশ্চয়ই তৈরি আছেন নিশ্চিতভাবে, এবং এই কলকাতার মাটি, বিশেষত এই উত্তর কলকাতা এই 40 নম্বর ওয়ার্ডের মাটি আপনারা জানেন। একদিকে প্রেসিডেন্সি কলেজ, একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়, একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য সংস্কৃত কলেজ। তাই যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই বাংলা শিক্ষা দেয়, ডাক পাঠায়। বাংলা মানে মাথা নত না করা, বাংলা মানে আত্মসমর্পণ না করা, বাংলা মানে দাঙ্গাবাজদের চোখে চোখ রেখে লড়াই করা, বাংলা মানে বিজেপিকে পর্যুদস্ত করে বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্যকে সুনিশ্চিত করা। আপনারা 2021 সালের নির্বাচনের সময় যখন বিজেপি বলেছিল উখাড়কে ফের দেবে, যখন বলেছিল বাংলা থেকে তৃণমূলের জামানা শেষ করে দিতে, কেউ দিদি দিদি বলে এসে ভেঙিয়েছিল, কেউ 2019 সালের নির্বাচনের সময় এই উত্তর কলকাতার বুকে আমার আপনার এই বাংলার আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আপনারা তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আপনারা প্রমাণ করে দিয়েছিলেন যে মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করেছেন, যে মাটিতে মাতঙ্গিনী হাজরা কাজ করেছেন। আমাদের যেন স্মরণে থাকে মেদিনীপুরের মাটিতে মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ সরকারের পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়েছিলেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য নিজের জাতীয় পতাকাটা বুক থেকে সরাননি। আমরা সেই মাতঙ্গিনী হাজরার লোক, আমরা দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করব, 1 ইঞ্চি জমি আমরা বিজেপিকে ছাড়ব না। আর উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে এখন একটাই আওয়াজ, ঝকঝকে রাস্তা চকচকে আলো, কলকাতা বলছে তৃণমূলই ভালো। ঝকঝকে রাস্তা চকচকে আলো, 40 নম্বর ওয়ার্ড বলছে সুপর্ণা দত্তই ভালো। ঝকঝকে রাস্তা চকচকে আলো, গলিতে গলিতে উন্নয়নের আলো জ্বালো। ঝকঝকে রাস্তা চকচকে আলো, ঘরে ঘরে স্বাস্থ্য সাথীর আলো জ্বালো। আজকে বিজেপির সরকার টুকলিবাজদের সরকার, ক্লাসের একজন যেমন ফার্স্ট বয় থাকে আর একজন টুকলিবাজ ছাত্র থাকে। কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন স্বাস্থ্য সাথী, বিজেপি টুকলি করে করেছিল আয়ুষ্মান ভারত। খায় না মাথায় দেয় কেউ জানে না, বাড়িতে সাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, কালার টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। তারপর কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কন্যাশ্রী, টুকলি করে করলো বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি পড়াও এর নামে উত্তরপ্রদেশে হাতরাসে বেটি পড়াও হয়ে গেল বেটি পড়াও। আর আমরা সেই কলকাতার লোক, আপনারা গর্ব করে বলুন এত টাকা কিভাবে এসেছে। আপনারা জানেন তো এত ডবল ইঞ্জিনের সরকার আমরা দেখেছি, আমি তো শিলচর দেখলাম, ত্রিপুরা আগরতলা দেখলাম, রাত্রির 8টার পরে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারে না। আর আমরা সেই কলকাতায় থাকি যে কলকাতা কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 1 বার নয় 2 বার নয় 3 3 বার মেয়েদের জন্য দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর। তাই আপনার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি প্রমাণ করেছেন যে আমার রাজধানী শহর মেয়েদের জন্য দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর। এই শহর মাতঙ্গিনীর শহর, এই শহর ভগিনী নিবেদিতার শহর, এই শহর মাদার টেরেসার শহর, এই শহর মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর। আমার মাটি আমার মা দাঙ্গাবাজের হবে না, আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না, আমার মাটি আমার মা লুটপেটদের হবে না। এ মাটি সোনার চেয়ে খাঁটি, এ মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে শপথ করতে হবে, অঙ্গীকার করতে হবে। আপনার একটা ভোট, আপনি কষ্ট করে একদিন ভোট দেবেন, মাথায় ছাতা নিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে বাড়িতে কোলে ছেলেকে নিয়ে রান্নাঘর রান্না বান্না ফেলে রেখে ভোট দেবেন কষ্ট করে একদিন। আর আপনার প্রার্থী সুপর্ণা দত্ত আগামী 5 বছর আপনার বাড়িতে গিয়ে মাথা নিচু করে পরিষেবা দেবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 40 নম্বর ওয়ার্ডে সুপর্ণা দত্তকে প্রার্থী করেছে। আজকে বিজেপির আরেকজন নেতা, বিজেপির আরেকজন নেতা তৃণমূলের বড় গদ্দার, বাংলার বিশ্বাসঘাতক, আমি ওর বাড়ির সামনে গিয়ে মিটিং করতে গেলাম, ভাই আমাকে কেস করে দিল। নিজের বাড়িতে 150টা সিআরপিএফ নিয়ে ঘুরতে হয়, নিজের পাড়ায় একা ঘুরতে পারে না, পাড়ায় গিয়ে চা খেতে পারে না, সে কলকাতায় এসে ভাষণ দিচ্ছে, সে কলকাতায় এসে ভাষণ দিচ্ছে বড় গদ্দা। বুঝতে পারছেন তো কার কথা বলছি, লোডশেডিং এমএলএ।
নেতা নন্দীগ্রামের ভুতুড়ে এমএলএ শুভেন্দু অধিকারী, সে বলছে কেন ববি হাকিম লড়বে নির্বাচনে, কেন দেবাশিস কুমার লড়বে নির্বাচনে। আরে তোমার তো সুখী আছি রে, বাড়ি আছে, বাপের ব্যাটা হলে লড়ো, ইঞ্জিতা ইঞ্জিতা যেমন অযোগ্য করে কলকাতার মানুষ বাড়ি পাঠিয়ে দেবে, দম নেই। সুকান্ত মজুমদারের দম নেই, শুভেন্দু অধিকারীর দম নেই, আর দিলীপ ঘোষ সকাল হলেই কোথাও কেউ পাত্তা দেয় না, বিছানা ইকো পার্কে শুধু দম নেই, শুধু দৌড়চ্ছে ইকো পার্কে দৌড়চ্ছে। আমাকে বলে দিন এই ইকো পার্ক যেখানে বিজেপিটা দৌড়চ্ছে, বিজেপির নেতা দিলীপ ঘোষ দৌড়চ্ছে, ওই ইকো পার্কটা মমতা ব্যানার্জি তৈরি করে দেওয়া। আর আজকে যে বিজেপি এইখানে খুব ঝান্ডাগুলো লাগিয়েছে, একটা একটা করে সব বাতিস্তম্ভ স্ট্রিট লাইটে ঝান্ডাগুলো লাগিয়েছে, ওই স্ট্রিট লাইট গুলো চিনু তাদের করে দেওয়া, ওই স্ট্রিট লাইট গুলো তৃণমূল কংগ্রেসের করে দেওয়া। যে রাস্তায় দাঁড়িয়ে মিটিং নির্বাচনটা।